ফারিয়া করে একটা ফটোশুট আছে তুমি ফারিয়ার সঙ্গে দেখা করলে ফারিয়া তোমাকে বুঝাই দিবে তুমি কিভাবে কিভাবে কি করবে তুমি আসলেই একটা ভেজালের ওস্তাদ আর এই যে ভেজাল লাগাইছো না আমার ভাইরা কিন্তু বুঝে ফেলছে বেরো তোমার সাথে আমি আর থাকব না এই বাসায় তুমি থাকতে পারবে না যাও বেরো ছি তোমাকে আমি এরকম মনে করতাম কতো ভাই ভাই এরকম মারামারি লাগে কাটাকাটি লাগে ঝগড়া লাগে এদিকে কেউ মনে রাখে আবার ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না ও তো কোনোদিন আমার সাথে ঝগড়া করে নাই মুখে মুখেও কথা বলে নাই ওহ আমারে না জানাই এমন করে বিয়ে করব ভাবতেও পারি নাই তুমি হয়তো আরো ভুল বুঝতাছো এমনও তো হইতে পারে ও কোনো চাপে আছিল হয়তো ভাবছো তোমার পরে সব খুইলা কইব কিন্তু আর বলতে পারে না ওরে তুমি মাফ করে দাও হ্যাঁ আমি আসলেই বোকা তোমারে আমি কষ্ট দিছি শোনো আমি ঠিক করছি ওই হাশেমের লগে আমি বিজলির বিয়া দেব তারপর আমি তোমারে ঘরে তুলে নেব ওমা কেমনে হাশেম না খারাপ হাশেম না ভালো না আগে মনে হয়েছিল হাশেম খারাপ কিন্তু আসলে হাশেম খারাপ না বারুদের এই ঘটনা তো আমি হাশেমের কাছ থেকেই জানতে পারছি আচ্ছা এমনও তো হইতে পারে যে হাশেম এদিকেও একটা ঝামেলা পাকানে লেগে এটা করছিল ও তো আমার মিথ্যা বলে নাই ও একটা চাক্ষুষ প্রমাণ দিছে ও সততায় আমি খুশি তাহলে আর সমস্যা কি আর ওই দিন বিজলিও কইতাছিল যে বিয়া করলে হাশেম রেই করবে হাশেম রে স্যার অন্য কোথাও বিয়া করবো না আমি তো সেটাই চাইতেছি জানো বিজলি এটা শুনলে অনেক খুশি ও খুশি হোক এটাই তো আমি চাই আগে বিয়ে হোক তারপরে যাওয়াই তখন সেটা বাবা যাবে তাইলে দেরি কেন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো আগামী মাসে ওর বিয়ের ব্যবস্থা করব তারপর তোমার আমি ঘরে তুলব ভাইজান তো সব কিছু জানা গেছে তোমার নিশ্চয়ই খুব খুশি খুশি লাগতেছে তোমার মনের আশা পূর্ণ হইল ষোলো কলা পূর্ণ একদম শোনো ভাইজানের সাথে তোমার ঝগড়া হইছে ঠিক আছে আমারে মিথ্যা মিথ্যা দোষারোপ করার চেষ্টা করবা না আমি ভাইজানকে কিছু বলি না তুমি না কইলে ভাইজান এত সবকিছু জানলো কেমনে আমি কি জানি তুমি তো জানবা তোমারই তো জানার কথা তুমি কাশুরে জিকাও কাশু সব জানে কাশু কাশু নামটা তো খুব পরিচিত লাগতেছে কে এটা কাশু হইলো হাশেম ভাইয়ের সাগরে তার সাথে তো সবসময় ঘোরাফেরা করে সেই তো ভাইজান রে আমার কাছে নিয়ে আসছে ও এইবার আমার কাছে পুরো কাহিনীটা ক্লিয়ার হইল এই শালাই তালি ভেদালটা লাগাইছে আমি তো তা বলতে পারবো না তুমি কাশুর সাথে কথা বলো তা তো বলো মেয়ে অবশ্যই কথা বলো আমি এইবার বুঝতে পারছি এই হাশেম আর কাশু এই দুইটা মিলা আমার ভাইজানের কানটার ভারী করছে কি জানি আচ্ছা বাড়ির অবস্থা কি তোমার কি বাড়িতে বাইক রয়ে দিস আমার বাড়ি থেকে কে নামাই দিব ওই বাড়ির মালিক তো আমিও ও আচ্ছা তাহলে তুমি আমারে ঘরে তুলে নিবা কবে যেদিন উনি চাইব সেদিন নাউজুবিল্লাহ তুমি এখনই আমার মরার চিন্তা শুরু করে দিছো তো কি করব কি করব তুমি দেখতেছো আমি একটা পেজগির মধ্যে আটকা গেছি মনের মধ্যে আমার অশান্তি চলতেছে এরপরও তোমার ঘুরে ফিরে একটাই কথা আমরা তুলে নেব কবে আমরা তুলে নেব কবে এই স্টেশনে অন্য কিছু ভাবতে পারো না স্বামী বিপদে পড়লে বউ কি করে সে বিপদের সাথে সামিল হয় খালি বউ হলেও হয় না স্বামীর আপন করে নিতে হয় স্বামীর কষ্ট দুঃখ যন্ত্রণা এগুলোর ভাগ নিতে হয় ছিল চলো শোনো হাশেম ভাই আমার নাকানি চুবানি খাওয়াইছে এই হাশেম ভাইয়ের জন্য আমি বিরাট বড় ঝামেলায় পড়ছি হে একটা ভেজাইলা লোক আপনার এসব কথা আমার বিশ্বাস হয় না বুঝছেন আর এগুলা আপনারা করাইছেন এগুলা সে কোনোদিনও করতে পারে না এসব ভেজাইলা আপনারা বানাইছেন ও আচ্ছা তুমি আমার কথা বিশ্বাস করতেছো না না শুনো কি করছে ওই যে কাশু নাম আসুরে দিয়া আমার গাছের লোকে বাইন্ডা মারছে আর আমার ছোটবেলার বন্ধু আছে বুঝছো এই ছোটবেলার বন্ধুর সাথে আমার ঝামেলা করে দিছে তার সাথে আমার মারামারি হয়েছে ও ধরে আমার মারছে আর যে ওই পার আর এক ডাকায় ওই যে কি জানি নাম ওই যে গুলালা মোলা হে আমার ওই বন্দুকের মধ্যে গুল্লি বইরা আমার খুঁজতেছে গুলি করে মারবো আপনি কিসের জন্য আসছেন এই রাত্রে বেলা শুধু শুধু আমার কাছে এসব উল্টাপাল্টা কথা বলার জন্য এসব উল্টাপাল্টা বলে কি আমার কাছে লাভ আছে এই যে শুনো আমি কিন্তু আমার জন্য আসিনি
তোমার জন্য আসছি, তোমার ভালোর জন্য আইছি। ওই যে হাসেম ভাই আছে না, হাসেম ভাইয়ের প্রেমে তুমি পড়ছো এটা আমি জানি, তুমি মনে মনে তারে ভালোবাসো, এটা কথা কই। তুমি যদি হাসেম ভাইয়ের ওই প্রেমে পড়ো আর যদি বিয়ে করো না, বিরাট বড় একটা ঝামেলার মধ্যে পড়বা, সাবধান হয়ে যাও, তুমি এই কাজ কইরো না। আচ্ছা, এটা দায়িত্ব কি আপনারে আমি দিছি? এটা দায়িত্ব আমি আমার ফ্যামিলি বুঝবে, আপনার কি? আপনার এই রাত দুপুর বেলা এসে কি আমার এত এত সলা পরামর্শ দেওয়ার জন্য আপনার ডাকছে? আপনি জানতো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার প্যান্টটা নেয় নাই, জুতার প্যান্ট কষ্ট করে আটকে রাখছি, এই হলো ঘটনা। আমি এখন কি করে বুঝতে পারছি না। আচ্ছা, আপনি ভেতরে আসবেন। আড়ালে থেকো না তো মি কাছে এসো। শোনো, আসসালামু আলাইকুম। আপনি রাত করে এখানে এই গ্রামে? ও, বুঝতে পারছি। ঘটনা হচ্ছে যে মেজা মনে হয়, হ্যাঁ, মানে বাবুর সাথে দেখা করে এসেছিলেন না? কোনো টেনশন করে নেই মেজা। ঘটনা হচ্ছে যত দিন ওপেন না হয়ে যাচ্ছে বাবি আঙ্গুর জিম্মায় থাকলে তাই না? হ্যাঁ, থামো। কাশুর লগে আমার কয়টা কথা আছে। আরে আমার জিম্মায় দিয়া তুমি এখান থেকে বিদায় হও। উস্তাদ, আমার এটাই খেজান না কিন্তু উস্তাদ। ওইসি কি মিজু ভাই, জিম্মায় তো দরকার না, আমার হিরম কোনো তারা নাই, আমি আছি, কোনো অসুবিধা যা কর সামনে কর। এই সামনে পেছনে বলার মতো কিছু নাই, কি হয়েছে এটা তুমি ওর কাছ থেকে পরে শুনে নিও। আগে নগদ মাটিটা ভাই ভাই, আরেকটা কি কি হচ্ছে একটু শুনে নেই, একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। কি হচ্ছে আমাকে একটুখানি বোঝান, একটু হিন্স দেন, ঘটনা কি হচ্ছে? তুমি মিয়ার কথা বাড়াইও না, তুমি হলে এক নম্বরের নাটের গুরু, সব মানুষের সাথে তুমি প্যাঁচ লাগাও। তুমি তুমি যে কি জিনিস এটা তুমি বুঝতেছো না, তোমার এই যে প্যাঁচ লাগানোর স্বভাব, এই একটা কারণে আমার বোন বিজনির লগে তোমার আমি বিয়েটা দিতে রাজি হই নাই। কেন রাজি হন না কোন? এটা তো অন্যায় করে ফেলেছেন। আসল ঘটনাটাকে আমারই কন, আমি সহযোগিতা করুন, পেঁয়াজটাকে আমাকে একটু কন। কি হয়েছে গর ভাই, কি হয়েছে? ও কি করছে আমার খালি একটু ইংজন, কি করছে, কি করছিস তুই? আমি কিছু জানি না ভাই, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি কয়? তোমার কলিজার ভিতর দিয়ে যেন যায় সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু আমি এখানে আসছি। এই আমার বোর ব্যাপারে আমার বড় ভাইরে কে জানাইছে? তুই। এই তোর কারণে আমার বড় ভাইয়ের সাথে আমার ঝগড়া চলতেছে, সে আমার উপর মান করছে, সে অনেক রাই করছে। না না, আমি আর তুলছি। সারা যখন কথা বলে তখন সতর্ক কিন্তু কথা না তুলে, আমি আর তুলছি। আমি জানি ঘটনা হচ্ছে যে ও কি বলছে, ও বলছে বড় ভাইরে বলছে, শুনে নেন কি বলছে, আমি নিজে কেন শুনছি। এই কত শোনা বড় ভাই হবে, দুমু দুম কিল, দুমু দুম মার দিছে, আমি নিজে দেখছি, দেখছি না? কিন্তু আমার বড় ভাই ওরে কেন ধুমুর ধুমুর মারবো? এই তো ঘটনা। ঘটনা হয়েছে কি জানেন, যে আপনি যে বিয়ে করছেন, বিয়ে করছেন বউ আছে, এটার জন্য যা রাগ করছে এটা কিন্তু না, ঘটনা তো অন্য জায়গায়। অন্য জায়গায় মানে কি করতে সমান মাথায় তো কি কি অন্য জায়গায় কি? বাইকে সুমন করলাম তো সামনে যাই অনুমতি। ঠিক আছে আসো। ঘটনা হয়েছে কি, আপনি তো প্রতিভাবান, কত মানুষের সাথে আপনার ছবি, আপনার জ্ঞান কত সুন্দর, আপনার চেহারাটা মাশাআল্লাহ কি সুন্দর, কি সুন্দর সুর। বড় ভাই নাম কি গোলা, নাম শুনলে তো ফালতু ফালতু লাগে, এরম এরম বুড়িয়ালা, হে তো কিছু করে পারে না, আপনি নিয়ে হিংসা করে, জেলাস করে, এই জন্য একটু উশিলা খুঁজে আপনার সাক্ষী আছে, কাশু সাক্ষী আছে, এই জন্যই কিন্তু আপনি একটা জেলাস করে হিংসা করে এইসব করতেছে। আমি তো এইভাবে আসলে ভাবি নাই। একটা জিনিস বুঝাই, আংটি নেই, আংটি থাকলে বুঝে ফেলতে পারতেন। আংটির কি হয়,
আংটির উপরে থাকে পাত্র আর চারিদিকে কিন্তু লোয়া দিয়ে সোনা দিয়ে আটকা থাকে। আপনার পরে আমার মতে আপনি কলাম পাত্র দামি জিনিস আর বড় ভাই এ কিন্তু লোহা, আপনি একদম চিবি দিয়ে মারে ফেলবো স্যার। কথা হচ্ছে কি ভাই, ও যে কইছে এটা কিন্তু ধান বাঁচানোর জন্য কইছে, আর আপনার বড় ভাইয়ের গোলার ধান্দা হলো অন্য জায়গায়, বুঝে জেলাস। এ হচ্ছে ঘটনা। একটা কথা কই মেজু ভাই, কিছু মনে করেন না, আপনি যদি আপনার বোনের সাথে বিয়েটা দেন না, আমরা দুই ভাই একসাথে হয়ে আটটা শোক চলো, তখন বড় ভাইকে আমরা মারা শুরু। আচ্ছা তুমি কি বলতে চাইতেছো যে যে প্যাচটা লাগছে, যে ঝামেলাটা লাগছে, এটা তোমরা লাগাও নাই? না কখনোই না, কখনোই শিল্পীর কসম। আর তুই লাগাইছ? না আমি লাগাই নাই। আমি একটা কথা কই, এত চিন্তা ভাবনা কই না মেজু ভাই, বড় একটা কইলাম না দুজনে একসাথে কমনি বিয়ের ব্যাপারটা একটু দিয়ে যান। আচ্ছা এই রাস্তা দে 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 মেজু ভাই, স্লাম। আমার কপালটাই খারাপ। ঘটনা হচ্ছে বস আমাকে বললো যে আমার কি জানো একটা কাজ, মানে আপনার একটা অ্যাসাইনমেন্ট আছে। আমার কাজটা হচ্ছে আমি যে মডেল ফারিয়া আছে ওখানে যেতে হবে। আমি বললাম স্যার কেন? বললো যে উনি ছবি তুলছে, কথা আছে ওখানে। আমি তখন ওই মডেলের কাছে গেলাম, মডেল ছবি তুলছিল, আমি গেলাম। তখন মানে ম্যাডাম ফারিয়া বললো যে আপনি আসেন, আপনার চেহারা তো ভালো, আপনি নাটক করবেন। আমি বললাম নাটক করবো না। তারপরে ধরে ধরে ছবি তুলেছে, আমি তুলতে চাইনি কিন্তু বিশ্বাস করে তুলতে চাইনি। তারপরে তোলার পরে আমি বাসায় গেছি, ওই ছবিটা কে জানে পাঠিয়ে দিয়েছে। আমার বউ বিশ্বাস করেন, আমার বউ ছবি দেখার পরে আমাকে চাচ্ছে তাই গালি দিয়েছে, আমাকে বের করে দিছে। এটুক ঠিক ছিল, একটু ঠিক ছিল, ঠিক আছে পরবর্তী নয় তাকে বুঝান যাবে। রাস্তা দিয়ে আসছি, বললাম না চিন্তা করে ঢুকছে, একদম সব কিছু নিয়ে চলে গেছে, এখন কি করবো আপা বলে তো। আপনি আমি কথা বলতে পারবো না, আমার অস্থির লাগে, আমার ভয় লাগে। আপনি কথা বলবেন না, আমি কথা বলবো স্যারের সাথে। যেটা বলেন প্লিজ, টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। এই এত রাতে ফোন দিছো কেন? তুমি জানো না আমার বউ খালি আমার সন্দেহ করে। একটা ঝামেলা হয়েছে তাই ফোন দিয়েছি। শুভম ভাই তো বিরাট ঝামেলা পড়ে গেছে। আরে ওরে চিন্তা করতে না করো, ওরে বলো আমি ওর ব্যাপারে ব্যবস্থা নিতেছি। কি ব্যবস্থা স্যার? সেটা আমি ওরে বলবো, ওরে তুমি বলো কাল যেন আমার সাথে দেখা করে। স্যার সে তো আজ রাত থেকে আশ্রয়হীন। আরে বাবারে ফালতু কথা বলো কেন, ঢাকা শহরে থাকার জায়গার অভাব আছে, একটা হোটেলে থাকতে বলো। আর যদি সে টাকা পকেটে না থাকে অফিসে দেয় ঘুমাক। থাক স্যার সেটা না করাই ভালো, রাত উনি আমার বাসায় থাকবে। থাকুক তোমার ওখানে, আমি না করলাম নাকি? কালকে আমার এখানে পাঠিয়ে দিবা, এ রাখি। স্যার কি বললো? কাল সকালবেলা আপনাকে যেতে বলেছে। কালকে সকালে না? আচ্ছা তাহলে আমি উঠি। আরে না না, আজকে রাতে আপনি আমার বাসায় থাকবেন। জি বাসায় কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে আমি এখানে থেকে যাবো। আরে না না না, আমাদের গেস্ট রুম আছে, কোনো অসুবিধা নেই সুমন ভাই, আপনি খুব আরামে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। মনে কর এটা একটা অ্যাক্সিডেন্ট, মানে কইতে চাইতেছি যে যা হওয়ার তা তো হয়ে গেছে, যে কোনো পরিস্থিতিতে হোক আমি যেহেতু বিয়েটা করে ফেলাইছি তাই তোর বিয়ে নিয়ে আমি আর দেরি করতে চাই না। আমার বিয়ে তো হইবই ভাইজান, কিন্তু তার আগে বড় ভাইজানের লগে তোমার মীমাংসা হওয়া জরুরি। তার লগে আমি আবার কিসের মীমাংসা করব? কিসের মীমাংসা করব? হ্যাঁ সে তো আমার লগে রাগারাগি করলো, আমার লগে চাতুর্চিতি করলো, আমার সম্পর্কে যা তা বলছে। আমি কি একবারে তার কোনো কিছু কইতে গেছি? তুমিও অনেক চিল্লাচিল্লি করছো, খারাপ ব্যবহার করছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, ওসব বাদ দে, আগামী সপ্তাহে কিন্তু তোর বিয়ে ফাইনাল। আচ্ছা এত তাড়াহুড়ার কি আছে? তাছাড়া
পাত্র তো বাইতে হইব। আরে পাত্র তো রেডি আছে। শোন, তুই যারে পছন্দ করস ভালোবাসস সে হাসিমি তোর পাত্র। অল লগে আমার কথা মোটামুটি ফাইনাল হয়। শোন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোর মনের মানুষের সাথেই তোর বিয়ে দেওয়া ভালো। কারো কোনো আপত্তি থাকলে সেই আপত্তি আমি শুনবো না। আমার মনের মানুষ কে? কেন আসেম? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতেছি না। দুই দিন আগে তো তোমরা কেউই হাসেম ভাইয়ের লগে আমার বিয়ে দিতে রাজি ছিল না, এখন দুইজনই একলগে রাজি হয়ে গেল। হাসেম ভাই তোমাদের দুইজনে কি করছে, কি বুঝাইছে কও? আরে আশ্চর্য, হাসি বাবার আমাকে কি বুঝাইবো, আমরা বুঝি না নাকি? ও আমার চোখ খুলে দিছে। তোমরা যাই কও না কেন, আমি সিদ্ধান্ত নিছি হাসেম ভাই আমি বিয়ে করবো। কেন, ওর আমার সমস্যা কি? সমস্যা আছে, তোমরা অন্য পাত্র দেখো, আমার জন্য একটু হাবা গোবা টাইপের পাত্র দেখো। হ্যাঁ বুঝতে আই, তুই কিন্তু ঝামেলা লাগাইতেছ। এতদিন তোর পছন্দের পাত্র ছিল হাসেম, এখন আবার তুই তারে বিয়ে করতে চাইতে চোস না, কারণটা কি? কারণ তো আছেই, এতদিন তোমরা যে কারণে রাজি ছিল না, আজকে আমি সেই কারণে রাজি না। এখন তাহলে আমরা অন্য ছেলে খুঁজে পাবো কোথায়? তাহলে অপেক্ষা করো। তাছাড়া এমনিতেও আমার এখন বিয়েতে মন নাই, আগে আমার ভাইদের মধ্যে আগের মতো মিল মহব্বত ফিরে আসবো, তারপর আমি বিয়ের কথা ভাববো। রবিউল জি কাকু, তোমারে ডাকছি বিশেষ একটা প্রয়োজনে। সেটা বুঝতে পারছি, কি প্রয়োজনে ডাকছেন কন? শোনো, কামটা কিন্তু খুব গোপন। কাকু আপনি চিন্তা করেন না, আপনি আমার কন, আমি গোপন রাখবো। হাসেম রে তো তুমি দেখছো, তোমার কেমনে নাকানে সুবানিটা খাওয়াইলো। ঠিকই কইছেন কাকু, এই হাসেম ভাই লোকটা কিন্তু ভেজাইলেন, ঝামেলার লোক। দেখছেন কি করছে, আমার বন্ধুর সাথে আমার একটা ঝামেলা সৃষ্টি করে আমার মান সম্মান ডুবাই দিছে, আমার অপমান অপদস্থ করে ফেলেছে। আরে সেই জন্যই তো আপনার কষ্টের কথা চিন্তা কইরা বিষয়টা আমি চাচারে কইছি, চাচাও খুব সুন্দর একটা সিলসিলা দিছে। ঠিকই, ভেজাল রে গ্রামে রাখা দরকার নাই, সবারই একটা ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা কাকু, এই অসম্পর্কে কি একটা শক্ত সালিশ ডাকবেন? আরে ওর বিরুদ্ধে সালিশ ডেকে লাভ নাই, গ্রামে অনেকবার সালিশ হয়েছে, সব সালিশে কোনো না কোনোভাবে পিছলে তাও ঠিক। কাকু এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা করা দরকার। হ্যাঁ, ও আমার এমন জায়গায় হাত দিছে যাকে ও চিন্তাও করবে, ও আমার শিকড় ধরে টানতেছে। শোনো, ওরে মাইরা পানিতে ভাসায় দাও, যত টাকা লাগে যা লাগে সব আমি দেব। কাশুরে একটু ভেজাল তো লেগে গেছে, এই যে বিজলি বিজলি করতেছে, হে বলাম কি আমি মানুষের ভেজাল লাগাইতে পারি কিন্তু ভেজাল ছুটাতে পারি না, সেটা দেখার দায়িত্ব তো আমার না। আমি যে কথা কইছি সেই অনুযায়ী কাজ কর, তা নইলে বিয়া হইব না, সেটা তুমি কইয়াই দিলাম। ঠিক আছে, তুমি এক মাসের জন্য গাডা খাদিবা, আমি যখন তোমার গ্রিন সিগন্যাল দেব তখন আসবা। স্যার আমি যে জামু সারাম তো টাকা পয়সা কিচ্ছু নাই, কই জামু সারাম তো বুঝতেছি না। আপনারে মারতে আসতেছে, তাড়াতাড়ি পলান। মারতে আসতেছে আমারে, কেড়ে মারতেছে, আমি তো কারো ক্ষতি করে নাই।